গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতুস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তখন তো লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলা, আমি ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে, বাবাকে দুধি কর্মা হবে তাই সব জোগাড় করে দিয়েছি পুজোর জন্য। দেখো দই চিড়ে তারপর ফল কেটে দিয়েছি, বাবা পুজো টুজো করে বেরাবে টিফিন করে, এই জন্য তাড়াতাড়ি সরে করে সব গুছিয়ে দিয়েছি। আর মা নিচে টিফিন করছে, বাবা পুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে বেরাবে টিফিন খেয়ে। হ্যালো গাইস, তো তোমার দাদাভাই তো অনেক সকালে 8টা নাগাদ বেরিয়ে গেছে অফিসে, ভাইও চলে গেছে একসাথে কলেজে, আর বাবা একটু আগে দধিকর্মা করে এসে 9টা নাগাদ বেরোলো। মা পরোটা তরকারি করেছিল, খাওয়া দাওয়া করে গেছে, টিফিন খেয়ে গেছে, ভাত টাত খায়নি। তো এখন আমাদের উপরে ঘরের যা অবস্থা তোমাকে আমি দেখাচ্ছি, এখন আমার প্রচুর কাজ বাকি, পুজোর দেবো সব পরিষ্কার করবো, ঘর মুছবো, এখনও কিচ্ছু হয়নি। এখন বাজে প্রায় 10:30, দেখে নাও কী কী কাজ বাকি আছে। আমাকে রাতে ঘুমিয়েছি, খেয়ে পুজো শেষ হয়েছে, খাওয়া দাওয়া করে উঠতে আমাদের 1টা বেজে গেছে, সুইচ পেরে 1:30 পর ঘুম হয়। সকালে আবার উঠেছি, তো তোমাদের দাদাভাইগুলো কোনো রান্না বান্না করতে হবে না, তো খিচুড়ি আলুর দম লুচি তরকারি পায়েস পায়েস প্রসাদ সব দিয়ে দেওয়া হয়েছে, ওইগুলো এগুলো আজ করা খেয়ে নেবে। তো চলো তোমায় দেখিয়ে দিই কী কী এখনো কাজ বাকি আছে। দেখো কি অবস্থা ওপরে ঘরে, এখনো বাবা ঘর নাড়িয়ে চলে যাচ্ছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, বাসন আছে সব মাজতে হবে। কি অবস্থা, শুধু ঘর পরিষ্কার হয়েছে, ঘরটার কিছু ঝাড়টা করেনি এখনো, ভালো লাগছে না, যে কাজের আর কোনো এনার্জি নেই, কাল থেকে এত খাটনি হয়েছে। এই ঘরটা এখন মুছবো, ঠাকুর ঘরটা, তো চলো কাজ বাজ গুছিয়ে নিই, পরে কথা হচ্ছে। হ্যালো গাইস, তো দেখো আমার সব কাজ বাজ হয়ে গেছে, এখন যাচ্ছি আমি স্নানে, পুরো ঘেমে গেছি ঘর মুছতে গিয়ে পরিষ্কার করতে। এখানটায় তো কী অবস্থা ছিল, কত বাসন ছিল তোমরা সব দেখেছো, সব মাঝামাঝি হয়ে গেছে, সব পরিষ্কার হয়েছে, এখন 1 বালতি ভেজানো আছে, 2টো শাড়ি, আমার নাইটি ফাইটি ওগুলো কাচবো, কেজে স্নান করে একবারে পুজো দেবো। আজকে তো রান্নার ঝামেলে নেই, এখন বাজে 12টা 15, 1টা 1:30 মধ্যে আমার পুজো হয়ে যাবে, তো চলো তোমার দেখিয়ে নিই। দেখো আমার সব মাজা হয়ে গেছে, এখানে ঠাকুরের ওখানে পেয়েছিলাম সিংহাসনে, ওই ন্যাকা ঠাকুরগুলো সব ধুয়ে দিয়েছি, এর নিচে তো বাসন ভর্তি আছে, আর এই যে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। দেখো এখন যাবো স্নানে, এসে পুজো টুজো দেবো। প্রত্যেক মাসেই কিছু না কিছু লেগেই আছে অনুষ্ঠান আমাদের বাড়িতে, এরপরে আছে কার্তিক পুজো, তার আগে কালী পুজোতে তোমার দাদাভাই যে আশ্রমে থাকতো, মানে মেসে, ওই মেসে পুজো হয়, ওখানে যাব। এই ঘরও পরিষ্কার হয়ে আছে, তো চলো আমি স্নানটা করে নিই ঝটপট, পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমার তো পুজো টুজো দিয়ে সব কাজ বাজ হয়ে গেছে, পুজো দিতে যেতে আজকে 1:30 বেজে গেছে, তো নিচে গেছিলাম, খাওয়া দাওয়া করে এলাম, কালকে খিচুড়ি ছিল আলুর দম আর ভাজা, আর এখন জানো তো এত ঘুম পাচ্ছে, তার মধ্যে আমি বার করেছি জামা কাপড়, এখন ভাবছি কি বেকার আজকে জামা কাপড়গুলো বার করলাম, কোনো আলমারি গোছানোর জন্য আমি জামা কাপড় বার করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়া। বার করিনি, শুধু শাড়ি আর আমার চুড়িদারগুলো বার করেছি, এখন গুছাবো বলে, গুছিয়ে তাড়াতাড়ি করে একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে চলো তোমার সাথে পরে কথা হবে, আমি আলমারিটা গুছিয়ে নিয়ে বাইরে কি রোদ উঠে গেছো। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি তো একটু আগে বলতে কি 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তোমরা তো দেখেছিলে আলমারি গুছিয়েছিলাম, মানে আলমারি গোছা বলে জামা কাপড় বার করেছিলাম, এখানে কত বাসন ছিল বল, সব ঠাকুরের ওইগুলো দ্বারা দেখাচ্ছে, সবই বস্তার মধ্যে ঠাকুরের বাসন রেখে দিয়েছি, এখানে দেখো একটু ফাঁকা, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, সন্ধে দিয়ে দিয়েছি, এখন তোমার ঠাকুরের কটা বাসন আছে ওগুলো মাজবো নিজে, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, আমি আলমারি গুছিয়েছি, মানে আমার সেরকমভাবে গোছানোর ইচ্ছা ছিল না, মানে ঘুম পাচ্ছিল, তো ভাবছিলাম যে আজকে বেকার বেকার জামা কাপড়টা বার করেছি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে ধরো একটু দেখো, গুছিয়েছি কোনো রকমভাবে আর কি, আলমারিতে আর জায়গা নেই,
সত্যি কথা বলতে দুপুরে এত ঘুম পাচ্ছিল, খাওয়া দাওয়া করে এসে মনে হচ্ছিল না যে আমার আর জামা কাপড়গুলো ভাঁজ করি, তাই কোনোরকমভাবে শাড়িগুলো ভাঁজ করে চুড়িদারগুলো ভাঁজ করে দেখি পরে আর একদিন গোছাবো ভালো করে। তো আজকে যা পেরেছি আপাতত এইভাবেই গুছিয়েছি। তো চলো এখন আমি ঠাকুরের বাসনটা মেজে নিই, নিচে যাব চা করব। তো চলো তোমার সাথে থাকো। তো অনেকক্ষণ পর আবার ভিডিও করছি, রাতের খাওয়ার সময় রান্না খাচ্ছি পরোটা আলুর চচ্চড়ি আর পায়েস। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।